তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গুল কাঠের কিভাবে পরিমাপ করা যায়। তো বন্ধুরা, এই যে গুল কাঠটি দেখতে পাচ্ছেন, গুল কাঠের দৈর্ঘ্য হচ্ছে 13 ফুট 9 ইঞ্চি। তো এই গুল কাঠের আমরা তিনটি পরিধি নেব। তো মনে করেন এই গুড়ির দিকে ভিতাদি ভেবে পেলাম আমরা 30 ইঞ্চি, এরপর এই মধ্যখানে ভিতাদি মেপে পেলাম মনে করেন আমরা 28 ইঞ্চি, তারপরে এই আগায় আমরা ভিতাদি মেপে পেলাম আমরা 25 ইঞ্চি। তো প্রথমে আমরা এই পরিধি যে ইঞ্চিগুলো আছে, এই ইঞ্চিগুলোকে আমরা ফুটে পরিণত করব। তো প্রথমে আমরা 30 ইঞ্চিকে ফুটে পরিণত করব। তো 30কে আমরা 12 দিয়ে ভাগ করব, কারণ 12 ইঞ্চি 1 ফুট। তো 30 ইঞ্চিকে যখন আমরা 12 দিয়ে ভাগ করব তখন হবে 2.5 ফুট। এরপর আমরা এই 28 ইঞ্চিকে ফুটে পরিণত করব। তো 12 দিয়ে যখন 28কে ভাগ করব তখন হবে 2.33 ফুট। এরপর আমরা এই 25 ইঞ্চিকে ফুটে পরিণত করব। তো 25কে আমরা 12 দিয়ে ভাগ করব, ভাগ করে হবে 2.08 ফুট। তো আমরা এই পরিধি ইঞ্চিগুলোকে আমরা ফুটে পরিণত করলাম। এখন আমরা এই তিনটি পরিধিকে গড় একটি পরিধি বের করব। তো পরিধি একটি পরিধি পেলাম আমরা 2.5 ফুট, 2.5। এরপর পরিধি আরেকটি পেলাম আমরা 2.33, 2.33। তারপরে এই আগায় পরিধি পেলাম আমরা 2.08 ফুট, 2.08। এখন আমরা নিচে বসাবো আমরা 3, কারণ আমরা এখানে তিনটি পরিধি বের করলাম। তো এই তিনটি পরিধি আমরা যোগ করব, যোগ করে হবে 6.91। 3 দিয়ে আমরা ভাগ করব, ভাগ করে আমরা গড় একটি পরিধি বের করব। তো ভাগ করে হবে 2.30 ফুট গড় পরিধি। তো এই গাছটির গড় পরিধি পেলাম আমরা 2.30 ফুট। এখন দেখতে পাচ্ছেন দৈর্ঘ্য 13 ফুট 9 ইঞ্চি, এই 9 ইঞ্চিকে আমরা ফুটে কনভার্ট করব। তো দৈর্ঘ্য 13, তারপর বসাবো যোগ 12 দিয়ে এই 9 ইঞ্চিকে ভাগ করব, কারণ 12 ইঞ্চি 1 ফুট। সমান 13 যোগ 12 দিয়ে যখন 9কে ভাগ করব তখন হবে 0.75। এই দুইটি সংখ্যা যখন আমরা যোগ করব তখন হবে 13.75 ফুট। তো এই দৈর্ঘ্য আমরা ফুটে কনভার্ট করে পেলাম আমরা 13.75 ফুট। এখন আমরা এই গাছটির সেফটি বের করবার সূত্র বসাব। তো সূত্রটি হচ্ছে পরিধি পূরণ পরিধি পূরণ দৈর্ঘ্য। নিচে বসাবো আমরা 16। তো গুল কাঠ পরিমাপ করার সূত্রটি হচ্ছে পরিধি পূরণ পরিধি পূরণ দৈর্ঘ্য, আর নিচে হচ্ছে 16। তো পরিধি পেলাম আমরা 2.30, পূরণ আবার পরিধি বসাবো 2.30, আর দৈর্ঘ্য পেলাম আমরা 13.75।
নিচে বসাবো আমরা 16। তো এই তিনটি সংখ্যা আমরা গুণ করে পেলাম 72.73। নিচে বসাবো আমরা 16। তো 16 দিয়ে 72.73 ভোটকে আমরা যখন ভাগ করব তখন হবে 60.54 CFT। তো এই কাটের CFT পেলাম আমরা 60.54 CFT। তো এইভাবে আপনারা গুল কাটের পরিমাপ করবেন। গুল কাটের সূত্র হচ্ছে পরিধি পূরণ পরিধি পূরণ দৈর্ঘ্য, নিচে হচ্ছে 16। তো আজকের ভিডিও এখানে শেষ। আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন হলো না হলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।